নদিয়া জেলার নাকাশীপাড়া থানার মাঝের গ্রাম পঞ্চায়েতের মাঝের গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে একজন ডাক্তার রয়েছে। বহির্বিভাগ পরিষেবা চালু থাকলেও অন্তর্বিভাগ পরিষেবা একেবারেই নেই, ফলে প্রসবাবস্থায় থাকাকালীন আসিয়া বিবির মতন অনেক মায়েদের প্রসবের সময় অনেক অসুবিধায় পড়তে হয়। যোগাযোগ করতে হয় 16 কিলোমিটার দূরে ব্লক হাসপাতালে বা আরও দূরে জেলা হাসপাতালে। এখানে মাঝের গ্রাম হাসপাতালে কোনো ডাক্তার নেই, ইলেকট্রি নাই। আশা দিদিরা যতটুকুন পারে, মানে ছেলেদের ততটুকুন টিকা পোলিও ব্যবস্থা করে। মানে এখান থেকে ব্যথায় যেতে অনেকটা দূর, এখানে হইলে মানে আমাদের সুবিধা অনেক সুবিধা হয়। আশিয়া বিবি মাঝের গ্রাম গ্রামের বিপিএল তালিকাভুক্ত একজন মা, যিনি সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গর্ভকালীন অবস্থায় তিনি মাঝের গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ছিলেন, কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রসবের সুবিধা থাকলে হয়তো তাকে 16 কিলোমিটার দূরে ব্লক হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিতে হতো না। শুধু তাই নয়, মাতৃযানের সুবিধা থাকা সত্ত্বেও তাকে বেসরকারি গাড়ি ভাড়া করে ব্লক হাসপাতালে প্রসবের জন্য যেতে হয়, কেননা মাতৃযানকে ফোন করলেও গাড়িটি সময় মতন এসে উপস্থিত হয়নি। আমাদের অনেক কিছুই নেই, এই নেই এর তালিকায় সবার আগে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি নেই, ফ্রিজ নেই, মানে ইঞ্জেকশনও নেই, জীবনদায়ী ওষুধগুলো আমরা রাখতে পারছি না, নার্সিং স্টাফ নেই যে ইঞ্জেকশনগুলো দেবে, আমাদের সুইপার নেই, আমাদের নিজেদেরই ওই লোকজন ডেকে পরিষ্কার করে নিতে হচ্ছে। পানীয় জলের তো খুব কষ্ট আছে, মানে টয়লেট এবং ল্যাট্রিন দারুণ অসুবিধা, মানে খুবই অসুবিধা। আমি একজন মহিলা মানে মেডিকেল অফিসার হিসেবে এখানে আছি এবং অত্যন্ত অসুবিধা আমি বিগত 4-5 বছর ধরে ফেস করছি। মাঝের গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাকে কেন্দ্র করে বেঁচে থাকতে হয় আশেপাশের গ্রামের প্রায় 25-30 হাজার গ্রামবাসীকে। আশিয়া বিবির মতন মায়েদের যেমন অসুবিধায় পড়তে হয়, তেমনই অসুবিধায় পড়তে হয় অন্যান্য রোগীদেরও। অন্তর্বিভাগ পরিষেবা পাওয়ার জন্য গর্ভবতী মায়েদের প্রসবকালীন অবস্থায় যোগাযোগ করতে হয় 16 কিলোমিটার দূরে ব্লক হাসপাতালে। এবার ডেলিভারি কোনো পেশেন্ট আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারি না, কারণ আমাদের বেডও নেই, আমাদের কোনো ফিমেল স্টাফ মানে একজন সিস্টার ছাড়া তো ডেলিভারি মানে সেটা সম্ভবই না। তাহলে আমরা কোনো রকম মানে ডেলিভারিতে কোনো হেল্প করতে পারছি না, সব পেশেন্টই আমাদের বেথুয়াতে রেফার করতে হচ্ছে। বর্তমান বিএমএইচ নাকাশিপাড়া ডক্টর সজল বিশ্বাস বলেছেন, উনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির পরিদর্শনে যাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি থেকে সবাই যাতে সুপরিষেবা পায় তার ব্যবস্থা করবেন। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার আবেদন, মাঝের গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে যাতে যথাযথ চিকিৎসা ব্যবস্থা চালু করে গ্রামের মানুষদের সুস্থ পরিষেবা দেওয়া যায়, তার জন্য নাকাশীপাড়া বিএমএইচ ডক্টর সজল বিশ্বাসকে বারবার ফোন করে অনুরোধ করুন। ফোন নাম্বার 9434352667। আমি দিব্যজ্যোতি কর্মকার, জেলা নদিয়া, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।